আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন ভিডিওটি কোন টপিক নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন, যাতে করে নেক্সট ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথমেই পেতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা সাইট নিয়ে এসেছি, যে সাইটটা খুবই ভালো এবং আমার দেখা সেরা সাইট, সেরা ইনকাম সাইট। তো আশা করি সবাই কাজ করবেন, ভালো 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 মোটামুটি পেমেন্ট পাবেন। তো আপনি কীভাবে এই সাইটটি পাবেন, কীভাবে কাজ করবেন আমি অলরেডি সব দেখিয়ে দেবো। তো আশা করি সব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এ টু জেড ভিডিও না দেখলে বুঝতে পারবেন না, এবং যদি বুঝতে না পারেন সে কাজ মতো কাজ না করলে পেমেন্ট পাবেন না। তো আপনারা এই ভিডিওগুলি স্কিপ করে না দেখে অলরেডি পুরো ভিডিও দেখবেন, স্কিপ করে ভিডিও দেয় কারণ সম্পূর্ণ ভিডিও না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করা এটা খুব খারাপ লাগে। ঠিক আছে, আমাদের যে সাইটগুলো আমি দেখাই সমস্ত কিছু আমি নিজে যাচাই বাছাই করে, প্লাস আমি নিজে প্রুফ পেমেন্ট প্রুফ দেখিয়ে আমি কাজ করি। ঠিক আছে, তো আমি আজকে দেখার জন্য আমি যে ভিডিও দেখেছি অলরেডি যে উপরে ভিডিওকে আমি ক্লিক করলাম, ক্লিক করবে দেখতে পাচ্ছেন অলরেডি অলরেডি দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে এখানে, টার অপশন যে চিহ্নটা আছে এই চিহ্নকে ক্লিক করতে হবে। তো এই ডিসক্রিপশন বক্সে ক্লিক করলাম, ক্লিক করার পর অলরেডি দেখেন এরকম একটা সাইট আছে, দেখেন তো বন্ধুরা, তো বন্ধুরা এরকম দেখেন একটা সাইট আছে, যে সাইটটাকে দেখেন সিট লিঙ্ক। তো আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে, ক্লিক করে নিয়ে এখানে অলরেডি একটা পেজ নিয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট নেবে যেহেতু একটা পেজ ওপেন করবে। তো অলরেডি দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন কী করবেন, আপনি একটু এই দেখতে পাচ্ছেন অলরেডি একটা ইন্টারফেস চলে আসে, তো আপনি কী করবেন একটু স্লাইপ করুন। স্লাইপ করে উপরে দেখতে পাচ্ছেন একটা সাইট আছে, অলরেডি দেখতে পাচ্ছেন একটা সাইট ওয়েব লিঙ্ক। তো আপনাকে এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করতে হবে। তো আমি অলরেডি ক্লিক করলাম, ক্লিক করে একটা ওয়েব পেজ নিয়ে যাবে আপনাদের অন্য একটা ওয়েব পেজে। তো আপনাদের আপনাদের দেখেন অলরেডি সাইন আপ আর সাইন ইন করতে হবে। তো আপনাকে যেহেতু অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করে নিতে হবে, আর সাইন ইন করে অলরেডি আপনার অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে সাইন ইন, তো আপনাকে সাইন আপ করে নিতে হবে নতুন অ্যাকাউন্ট। আমি নতুন অ্যাকাউন্ট করে দিচ্ছি লাইভে, দেখেন অলরেডি আমি সাইন আপ করে নিচ্ছি। তো সাইন আপ করার সঙ্গে সঙ্গে দেখেন অলরেডি এরকম একটা অপশন চলে আসবে, একটা কন্টিনিউ উইথ গুগল আর কন্টিনিউ ইওর ফেসবুক, কন্টিনিউ উইথ ফেসবুক আর কন্টিনিউ ইওর গুগল অ্যাকাউন্ট। তো আপনাকে গুগল অ্যাকাউন্ট একটা করে নিতে হবে বা ফেসবুক অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি ওগুলি কাজ করে দিচ্ছি, হ্যাঁ গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি কাজ করে দেবো। আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের অলরেডি, যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন আপনি যে কোনো একটা জিমেইল আপনাকে একটা কাজ করে নিতে হবে, যে কোনো একটা জিমেইল আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনি জিমেইলটা সিলেক্ট করার জন্য আমি অলরেডি আমি এই জিমেইলে ক্লিক করে নিলাম, একটা জিমেইলে ক্লিক করে নিলাম আমার যে জিমেলটা অ্যাকাউন্ট খুলবো। তো অলরেডি দেখতে পাচ্ছেন অলরেডি এরকম একটা চেকিং ইউর ব্রাউজার বিড বিন ফর অ্যাডিস অ্যান্ড গ্রাম্পস ইন সার্ভিস, অলরেডি আপনার ফোনে সার্ভারটা কাজ করে নিচ্ছে। তো আপনাকে এখানে অলরেডি একটু দেরি করতে হবে, আর যদি নেট সার্ভার ভালো থাকে তাহলে খুব অল্প সময়ে আপনাকে ওয়েবসাইট নিয়ে যাবে। তো হ্যালো ভিউয়ার্স, অলরেডি দেখতে পাচ্ছেন অলরেডি আমার দেখেন চেকিং চলতেছে। তো এখানে অলরেডি দেখেন খুব ভালো হয়েছে, এখানে রোবট একটা ক্লিক করে এখানে দেখেন অলরেডি রোবট ক্লিক রয়েছে। তো এখানে আপনাকে একটা কাজ করতে হবে, সেখানে এখানে ক্লিক করে নিতে হবে। তো আই অ্যাম এ হিউম্যান, অবশ্যই একটা মানুষ আমরা, একটা হিউম্যানে ক্লিক করার পর অলরেডি দেখেন এরকম একটা অপশন চলে আসবে আপনাদের, অলরেডি এরকম একটা অপশন চলে আসবে আপনাদের এখানে একটা অপশন চলে আসবে। তো একটু ওয়েট করুন, এখানে একটা পেজ আসবে। তো এই পেজ আসলে আপনি অলরেডি দেখেন দেখতে পাচ্ছেন উপরে যেরকম একটা পেজ আছে, পেজে আমি ক্লিক করে দিলাম, এখানে পেজে ক্লিক করে দিচ্ছি, অলরেডি ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন। সরি, হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অলরেডি আবার একটা পেজ নিয়েছে স্কিপের জন্য। তো এখানে একটু ওয়েট করতে নিতে ওয়েট করতে হবে। তো আপনাকে ওয়েট করে আপনি যে উপরে যে তিনটা পেজ দেখতেছেন এই তিনটা পেজের সঙ্গে এটা মিলাতে হবে। তো তিনটা পেজ মিলার জন্য আপনাকে দেখেন অলরেডি অপশন করে দিয়েছে চিকেন ইমেজ, ইমেজে ইমেজে এখন চেকিং করতে হচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন
বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি, অলরেডি দেখতে পাচ্ছেন আমি তিনটা অলরেডি উপকার যে তিনটা ইমেজ আছে সেই তিনটা ইমেজের সাথে এখানে মিলতে হবে। তো দেখেন আমি চেক আউট করে নিচ্ছি অলরেডি, চেক আউট করার পর দেখেন অলরেডি আমাকে একটা অলরেডি অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তারপর নেক্সট টাইমে এরকম ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস আসার পর আপনি কী করবেন, তো আপনারা ফার্স্টে কী করবেন, একটা আপনার যেহেতু একটা নতুন পেজ দেখতে পাচ্ছেন একটা রুল আছে এখানে, একটা ইনভাইট আছে, এটা ওয়াচ টাইম আছে, এটা স্মার্ট ইনকার্ডেড আছে। তো তো আপনি কী করবেন, আপনি একটু স্লাইড করে নিন, একটু নিচে যান, নিচে গিয়ে দেখতে পাচ্ছেন অলরেডি দেখেন এলিগি বাই বা কয়েন টাইম রান, এখানে আপনি অলরেডি একটা ক্লিক করলেন, আপনি গ্রাম 11 গ্রাম ক্লিক করলেন। ক্লিক করার পর দেখেন অলরেডি এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমি 10 গ্রাম পেয়ে গেছি অলরেডি, 10 গ্রাম পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন 10 গ্রাম পেয়ে গেছি। তো আপনাকে এরকম একটা ইন্টারফেস আছে এখানে দেখেন অলরেডি 3 মেনু আছে, 3 মেনুতে ক্লিক করুন, 3 মেনুতে ক্লিক করার পর দেখ এরকম চলে আসার পর আপনি কী করবেন, আপনি আপনার রেফার করবেন, বেশি রেফার করবেন। তো বেশি যখন রেফার করবেন তখন আপনার বোনাস পাবেন বেশি, এবং এখানে বোনাস পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে রেফার লিঙ্ক আছে, এখানে লিঙ্কে আপনি কপি করে আপনি বন্ধুদের মাঝে বিলিয়ে দিতে পারেন, এবং তাতে আপনাদের ইনভাইট বাড়লে আপনাদের 500 কয়েন হতে সময় লাগবে না, 500 কয়েন সমান আপনার ইনভাইট হচ্ছে $5, আর $5 বাংলাদেশের সময় হচ্ছে বাংলাদেশের টাকা হচ্ছে হলো 400 টাকার মতো। তো আপনি এখানে দেখেন অলরেডি দেখতে পাচ্ছেন অলরেডি 3 মিনিট আছে, 3 মিনিটে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখেন অলরেডি দেখতে পাচ্ছেন এখানে 3 মিনিটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ওয়াচ টাইম আছে, ভিডিও আমি দেখে দিচ্ছি, এখানে ভিডিও আছে, তো আপনি ভিডিও দেখে ইনকাম করতে পারেন, ভিডিও দেখে ইনকাম করতে পারেন। এখানে যে ভিডিওগুলো আছে এখানে অবশ্যই আপনার কেউ ভিপিএন ইউজ করবেন না, দয়া করে কেউ ভিপিএন ইউজ করবেন না, এখানে ওয়াজে ক্লিক করুন, আপনি ওয়াজে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে অলরেডি আপনাদের, একটু একটু লোড নেবে কারণ একটু আমাদের এখানে নেটের সমস্যা, আমাদের ওয়াইফাই খুব দুর্বল। তো এরকম ইন্টারফেস চলে আসার পর দেখেন ইউটিউব দেখাবে, তো এখানে আপনি একটু আপনি প্লে করেন, প্লে করে সেকেন্ড আপনাকে দেখতে হবে, তো আপনি ওয়েট করেন আমি দেখে দিচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছেন ভিডিওটি শেষ হয়ে গেছে, তো ভিডিওটি শেষ হয়ে গেছে যখন তখন আপনি অবশ্যই আপনি এখানে এখানে আপনি কাজ করতে পারেন, সেটা হচ্ছে সরি এখানে ক্লিক হয়েছে, সরি অলরেডি যখন এরকম শো করবে তখন আবার আপনি স্ক্রিনে ক্লিক করুন, স্ক্রিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে অলরেডি উঠে গিয়েছে, এখানে যে কয়েন আছে যে দেখেন +0.1 গ্রাম এখানে অলরেডি উঠে গিয়েছে এই ভিডিওর অলরেডি। আপনার যেহেতু 11 পয়েন্ট আসলে আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি ওয়েট করেন, আমি দেখিয়ে দিচ্ছি যে আপনাদের অ্যামাউন্টটা কত যোগ হইলো কি না, ওয়াচ টাইম যোগ হলো কি না, যে ওয়াচ টাইমটা আছে ওয়াচ টাইমটা যোগ হয়েছে কি না আমি দেখার জন্য আমি দেখেন অলরেডি ভিডিও এক ওয়াচ টাইম হয়ে গেছে। তো প্রতি ইনভাইট দেখেন 5 কয়েন, ঠিক আছে, তো ওয়াচ টাইমে ক্লিক হওয়ার কারণে দেখেন $1.92, ঠিক আছে, তো আজকে দেখেন 11.1। তো আমি এভাবে আপনার কাজ করতে হবে, তো রেফার কার কাজ করবেন, তো ফ্রিতে ক্লিক করুন, ফ্রিতে ক্লিক করে দেখেন অলরেডি দেখেন এখানে এখানে দেখেন আমি একবার চেক করছি এই বিধায় এখানে এখানে শো করবে না, চেক করছি দেখেন রুল, আপনি রুলে ক্লিক করুন, এখানে রুলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমি আপনারা পেয়ে যেতে পারেন 1 গ্রাম বা 10 গ্রাম বা 100 গ্রাম বা 1000 গ্রামে পেয়ে যেতে পারেন, এটা লাকি নাম্বার। এবং আমি রুলে ক্লিক করুন, এখানে আমি রুলে ক্লিক করলাম দেখেন অলরেডি লাকি নাম্বারে, এবং রুলে ক্লিক করলাম দেখেন 660 1 গ্রাম পেয়ে গেছি। তো যাই হোক আমি 1 গ্রাম যখন পেয়ে গেছি তাই আমি আবার ব্যালেন্স দেখাচ্ছি আপনাদের, আবার ব্যালেন্স দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন আমি 2 বার রুল করছি, দেখতে পাচ্ছেন 11.2N এখনও জয়েন হয় না, এখানে জয়েন হবে একটু ওয়েট করবে, এখানে দেখেন 59, নেক্সট টাইমে রুলে 59.37 সেকেন্ড পর এখানে জয়েন হবে।
তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। বিশেষ করে এখানে ইনভাইট করে এবং ওয়াচ টাইমে করে আপনি ভিডিও দেখে ইনকাম করতে পারেন। এবং আমি আরেকটা কাজ হচ্ছে হলো উইথড্র, উইথড্র কীভাবে নেবেন তাই উইথড্রটা আমি দেখে দিচ্ছি। উইথড্রটা হচ্ছে দেখেন উইথড্র, তো আপনি উইথড্র ক্লিক করলেন, উইথড্রতে ক্লিক করে দেখেন দেখতে পাচ্ছেন উইথড্র আইসে, এখানে উইথড্র আইসে। তো উইথড্র উইথড্র আপনি করবেন কীভাবে দেখেন অলরেডি এখানে অপশন আছে বিটকয়েন, তো আপনার বিটকয়েনে বিটকয়েনে নিতে পারেন। এখানে দেখুন অলরেডি বিটকয়েন, মাস্টার কার্ড, ভিসা, পেপাল এবং পোয়ানিয়াল ও ইত্যাদি মাধ্যমে নিতে পারেন। তো এখানে মাস্টার কার্ড হইতে মাস্টার কার্ড দিতে হবে, মাস্টার কার্ডে 0.5% অর্থাৎ সরি 5% শতকরা 5% উইথড্র টাইমে টাকা কেটে নেবে। তো আপনার এখানে আবার ভিসা কার্ডে নিতে পারেন, ভিসা কার্ডে 5% কাটবে, আবার নেক্সটে আপনি পেপালে ওই 2% কাটবে, এবং বিটকয়েনে ফ্রি বিটকয়েনে এবং টাকা কোনো প্রকার মিস হয় না। বিটকয়েনে মোটামুটি খুব ভালো পেমেন্ট করে বিটকয়েনে। তো আপনি বিটকয়েনে 1% দিছে আজকে, কিন্তু কালকে 1% ছিল না, 1% ছিল না। যাই হোক, আপনি এখানে বিটকয়েনে আপনার যে লিঙ্ক ছিল লিঙ্কটা দিয়ে আপনি এখানে উইথড্র করতে পারেন, ঠিক আছে, এখানে উইথড্র করতে পারেন। তো এখানে 500 গ্রাম হলেই উইথড্র করতে পারবেন, 500 গ্রাম হলে উইথড্র করতে পারবেন, অর্থাৎ $5 হলে উইথড্র করতে পারবেন। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ও নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল, ও যত ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন, খোদা হাফেজ। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।